ছাগল মোটা তাজাকরণ করতে যে ইঞ্জেকশনগুলি প্রয়োজন হয়, ছাগলের চাহিদা মতো আপনি ছাগলকে খাবার দিচ্ছেন, পেট পুরে গোল করে টুমটুমি করে খাবার খেয়ে নিচ্ছে, কিন্তু ছাগলের শরীরের কোনো পরিবর্তনই দেখতে পাচ্ছেন না। ছাগলের শরীরে বাইরে থেকে হাড় দেখা যাচ্ছে, অনেক চেষ্টা করেছেন কিন্তু ছাগলের শরীরে হাড় ধরতে পারছেন না। তো আজকে এই ভিডিওতে আমি বেশ কয়েকটা স্টেজে আমি এই মোটা তাজাকরণের পদ্ধতি তুলে ধরেছি। তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন স্কিপ না করে, না তো কোনো একটা ফর্মুলা মিস করে দিলে কিন্তু ছাগলের মোটা তাজাকরণ করতে কিন্তু অসুবিধা হবে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন স্কিপ না করে। আমি ছোট না আপনারা দেখছেন এমাকে গ্রোফার্ম ইউটিউব চ্যানেল। আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে দেবেন, যাতে এরকম নিত্য নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যায়। তো প্রথম স্টেজে হচ্ছে আপনাকে ছাগল নির্বাচনটা ভালো করতে হবে, মানে দেখে শুনে ভালো ছাগল নির্বাচন করতে হবে। কারণ হচ্ছে এটা হচ্ছে মেন এক নম্বর পয়েন্ট, ছাগল নির্বাচনটা সঠিকভাবে ছাগল নির্বাচন করতে হবে, না তো কিন্তু আপনি ছাগলকে এইসব ফর্মুলা কাজে লাগিয়েও কিন্তু আপনার ছাগলকে মোটা তাজা করা মানে একটু অসুবিধা হয়ে যাবে। তো ছাগল নির্বাচনটা প্রথম মাস্ট করতে হবে। তারপর ছাগল যদি আপনার দুর্বল থাকে, তো প্রথম স্টেজে ছাগলকে আপনি লিভার টনিক চালাবেন। লিভার টনিকটা আপনি তিন দিন, পাঁচ দিন, সাত দিন এই একটা কোর্স চালিয়ে নেবেন লিভার টনিকের। সেটা তিন দিনও হতে পারে, পাঁচ দিনও হতে পারে, অথবা সাত দিনও হতে পারে। তো লিভার টনিকটা চালানোর পর আপনি ভালো কোম্পানির মেডিসিন কৃমিনাশক করবেন, মেডিসিন দিয়ে, লিকুইড মেডিসিন দিয়ে কৃমিনাশক করবেন। বেশিরভাগ কোম্পানির আছে, তারপর ইন্টাস কোম্পানির আছে, অনেক কোম্পানির আপনার এই কৃমিনাশক মেডিসিনগুলো আছে। তো এই কৃমিনাশকটা করার পর আপনি আবার পাঁচ দিন থেকে সাত দিন লিভার টনিক চালাবেন। তারপর কিন্তু ছাগলের খাওয়া দাওয়া বেড়ে যাবে। যদি না বাড়ে তাহলে এই যে দেখতে পাচ্ছেন এই রুচাম্যাক্স পাউডার বলে একটা পাউডার পাওয়া যায়, তো রুচাম্যাক্স পাউডারটা আপনি খাওয়াতে পারেন। এরপরে আপনি ছাগলের একটা টাইম, নির্দিষ্ট টাইমে আপনি দানা খাবারটা দিবেন। তো আমি এখানে শর্টকাটে আমি দেখিয়ে দিচ্ছি দানা খাবারে আমি কী কী মিশাই আর কি। তো আপনারা যদি দেখতে জানতে চান যে আমি দানা খাবারটা কীভাবে তৈরি করি, তো সেটা নিয়ে একটা আমার চ্যানেলে ভিডিও ছাড়া আছে, চাইলে দেখে নিতে পারেন, অথবা আমি এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটি দিয়ে রাখবো, আপনারা চাইলে একবার চেক করে নিতে পারেন যে আমি দানা খাবারটা কীভাবে তৈরি করি। তো আমি প্রথম ফার্স্ট টাইম মানে সকালে ভোরবেলাতে যখন আমি ছাগলকে ঘর থেকে বের করি তখন কিন্তু আমি দানা খাবারটা দিই। দানা খাবারটা সকাল সকাল খেয়ে নেয় এবং খেয়ে নেওয়ার পর আমি ওদেরকে দশটার পর কাঁচা খাবার, পর্যাপ্ত পরিমাণে কাঁচা খাবার দিতে হবে, হাই প্রোটিন জাতীয় কাঁচা খাবার। হাই প্রোটিন জাতীয় কাঁচা খাবারের মধ্যে আপনার পড়বে লুসন আলফা আলফা ঘাস, তবে এটা শীতকালীন ঘাস। বর্তমানে আপনি গরমকালে যে খাওয়াতে পারেন ভালো হাই প্রোটিন জাতীয় ঘাস, যেমন হচ্ছে আপনার ধনচে গাছ, তুতের গাছ, তারপর সুবাবুল, গমা, এইগুলো আপনারা খাওয়াতে পারেন। এগুলোতে কিন্তু হাই প্রোটিন থাকে, এতে কিন্তু ছাগল খুব সহজে মানে তাদের শরীরে যে নিউট্রন, প্রোটিন, ক্যালসিয়ামের যে ঘাটতিটা হবে সে দানা খাবার এবং দানা খাবারের যে মেডিসিনগুলো মিশ্রণ করবেন সেগুলো এবং এই কাঁচা খাবারের এটা পর্যাপ্ত পরিমাণে আপনারা গ্রহণ করবেন। এটা গেল একটা স্টেজ। আরেকটা স্টেজে আপনারা মোটা তাজাকরণ করতে পারেন, সেটা হচ্ছে আপনার মেডিসিনের মাধ্যমে, মেডিসিন বলতে ইঞ্জেকশনের মাধ্যমে। ইঞ্জেকশনের মাধ্যমে আপনারা মোটা তাজাকরণ করে নিতে পারেন, তবে খাওয়া দাওয়াটা মাস্ট কিন্তু রাখতে হবে, কাঁচা খাবার পর্যাপ্ত পরিমাণে কাঁচা খাবারটা দিতে হবে। এখন যে ইঞ্জেকশনটি দেখতে পাচ্ছেন এটা লেভিটন এইচ ভিটামিন AD3 ইঞ্জেকশন, এটা মাংসপেশিতে করতে হয় 1 ml, এবং এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেলামাইল B12, এইটা ইঞ্জেকশনটাও 2 ml করে আপনার মাংসপেশিতে করতে হবে। তবে এগুলোর একটা কোর্স আছে এবং এটা হচ্ছে কি পরপর 3 দিন দিতে হয়, আর ওটা কিন্তু 3 দিন ছাড়া দিতে হয়, মানে ভিটামিন AD3টা 3 দিন ছাড়া দিতে হবে এবং ভিটামিন বেলামাইল B12 এটা পরপর 3 দিন দিতে হবে। তো এগুলো নিয়ে আমি সম্পূর্ণ আপনারা যদি চান তো আমি একটা পরে ভিডিও আপলোড করে দেবো ইঞ্জেকশন করার নিয়মটা।
আর কাঁচা খাবার, পর্যাপ্ত পরিমাণে কাঁচা খাবারটা কিন্তু মাস্ট দিতেই হবে। কাঁচা খাবার না দিলে কিন্তু যতই আপনি ইঞ্জেকশন আর যতই আপনি ভিটামিন ক্যালসিয়াম খাওয়ান না কেন, আপনার রেজাল্ট ভালো পাবেন না। আর কৃমিনাশকটা ভালো মেডিসিন দিয়ে কৃমিনাশক করার চেষ্টা করবেন, না তো কিন্তু সম্পূর্ণভাবে কৃমিনাশক ক্লিয়ার হবে না, তখন ছাগল খাওয়া দাওয়া করবে না। আর খাওয়া দাওয়া করলেও সেই প্রোটিনগুলো কিন্তু তার যে শরীরের ভিতরে পরজীবী গ্যালান থাকে, সে পরজীবী গ্যালান সে প্রোটিনগুলোকে সংগ্রহ করে নেয়, তারপর ছাগল মানে ভালো শরীর তৈরি করতে পারে না, শরীরের হাড় বেরিয়ে যায়, পেট বড় হয়ে যায়, পেট গোল হয়ে যায়, তো এইসব জিনিসগুলো পেটে অতিরিক্ত মাত্রায় কৃমি থাকলে বেশি দেখা যায়। তো সম্পূর্ণ ভিডিওটি দেখে যদি ভালো লাগে তো ভিডিওতে একটা লাইক করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেল এমআরকে ফার্মিটি চ্যানেল নতুন এসে থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকুন।